দেখ চটিয়া মাদ্দা মুভি রিভিউ চ্যানেল, আমি তোমাদের দোসানো সৌরভ। আজকে রিলিজ হয়েছে ম্যাজিক মুভির ট্রেলার। এই মুভিটা রাইট করছে রাজাচন্দ্র। এই মুভির মধ্যে আমরা দেখতে পাবো অঙ্কুশ হাজরা, তারপরে পায়েল সরকার, ঐন্দিলা, তার সঙ্গে সবাই প্রিয় দেবশঙ্কর হালদারকে। দেবশঙ্কর হালদার একজন ট্যালেন্টেড অ্যাক্টর, তিনি থিয়েটার এবং সিরিয়াল তার সাথে সিনেমায় চুটিয়ে অভিনয় করেন। তার কাজ আমার দারুণ লাগে, তাকে আমরা এই সিনেমাটার মধ্যে দেখতে পাবো। ম্যাজিকের ট্রেলারটা 4টের সময় রিলিজ করা হয়েছে। ট্রেলারটায় সেরকমভাবে ভিউজ আসেনি, এখনও দেখলাম। আমি জানতামও না এই ধরনের কোনো মুভি আসার কথা আছে, ট্রেলার আজকে রিভিল হবে এইটা জানতাম। অবশ্যই অঙ্কুশ হাজরার আগে এই মুভি ম্যাজিক, সেই ট্রেলারটা যে এত ছোটোভাবে আসবে সেটা আমার আন্দাজ ছিল না। কারণ অঙ্কুশ হাজরার যে সিনেমাগুলো আসে সেগুলো বড় বড় প্রোডাকশন হাউসের সাথে আসে এবং প্রচুর প্রমোশন করা হয় সেই সব সিনেমাগুলো, কিন্তু এই সিনেমাটা সেভাবে কোনো প্রমোশনই পায়নি। ট্রেলারটা দেখে আমার বেশ ইমপ্রেসিং এবং ইন্টারেস্টিং মনে হয়েছে। যেভাবে ট্রেলারটা শুরু হচ্ছে এবং যেভাবে শেষ হচ্ছে সেটা আপনার দারুণ লাগবে। ট্রেলারটা প্রথমে ম্যাজিকের মাধ্যমে শুরু হচ্ছে, যেখানে ম্যাজিক শোতে অঙ্কুশ হাজরা কিছু খেলা দেখাচ্ছে। তারপরে ঐন্দ্রিলার কিছু আমরা সিন দেখতে পাচ্ছি, পায়ে সরকারে আমরা কিছু ক্লোজ আপ শট দেখতে পাচ্ছি, তারপরে আমরা দেবশঙ্কর হালদারের কিছু ঝলক দেখতে পাচ্ছি, অঙ্কুশের ছোটোবেলার কিছু ঝলক আমরা দেখতে পাচ্ছি, যেখানে বুঝতে পারছি দেবশঙ্কর হালদার স্ট্রিট ম্যাজিশিয়ান ছিল এবং পাড়ায় পাড়ায় খেলা দেখিয়ে তার সংসার চলতো। তারপরে আমরা একটা সাইকোলজিক্যাল ব্যাপার বুঝতে পারছি, যার সঙ্গে অঙ্কুশ হাজরার হয়তো কোনো পাস্টের ইভেন্ট জড়িয়ে আছে যার জন্য আজকে সে এসছে। লাস্টের দিকে আমার এই ট্রেলারটা কিছুটা বাজিগরের ভাইবস দিচ্ছিল। অঙ্কুশ হাজরার যে ট্রান্সফরমেশান, হাসি, সেগুলো দেখে আমার অনেকটা বাজিগরের শাহরুখ খানের কথা মনে পড়ছিল, যে সে বদলা নিতে এসছে এবং সে তার আইডেন্টিটি লুকিয়ে কিছু একটা করতে চাইছে, সেই জিনিসটা আমার মনে হচ্ছিল। ঐন্দিলার সঙ্গে যখন অঙ্কুরের সিনগুলো আছে, সে একজন নর্মাল গাই, তারপর লাস্টের দিকে একটা ভিলেনিয়াস তার লুক, সেগুলো দেখে আমার অনেকটা বাজিগরের কথা এবং বাজিগরের ফিল দিচ্ছিল। ম্যাজিকের ট্রেলারে যেভাবে এক্সিকিউশন করেছে রাজাচন্দ্র, দারুণ। রাজাচন্দ্র বেশিরভাগ মুভি রিমেক হয়, তাই জন্য তার মুভি নিয়ে অতটা এক্সপেক্টেশন আমাদের থাকে না, কিন্তু এই ট্রেলারটা যেভাবে রাজাচন্দ্র তৈরি করেছে এবং যেভাবে এই মুভিটা তৈরি করেছে, মনে হচ্ছে রাজাচন্দ্রের ওপরে অডিয়েন্সের ফেরত আবার ফিরে আসবে এবং অডিয়েন্স একটা ভালো সিনেমা দেখতে পাবে থিয়েটারে গিয়ে। এই সিনেমাটার রিলিজ ডেট এখনও জানানো হয়নি, কেননা কবে এই সিনেমাটা আসবে এবং করোনা প্যান্ডেমিকের সিচুয়েশন পুরোপুরি শান্ত হবে তারপরে হয়তো এই সিনেমাটা রিলিজ করা হতে পারে। ওভারঅল ম্যাজিক সিনেমাটা সত্যিই ভালো। যারা অঙ্কুশ হাজরার অ্যাক্টিং, হরিপদ ব্যান্ডওয়ালার মতো সিনেমা নিয়ে খিল্লি করে, তাদের বলে রাখা দরকার যে অঙ্কুশ হাজরা ট্যালেন্টেড অ্যাক্টর, তিনি ভালো ভালো দু তিনটে সিনেমায় কাজ করেছে, যেমন জুলফিকার, তারপরে বড় দুর্গা মাইকি, কানামাছি, এইসব সিনেমাগুলো তার অ্যাক্টিং লেভেলটা দেখবেন কী লেভেলে সে অ্যাক্টার এবং চোখ দিয়ে সে অ্যাক্টিং করে। এখানেও সেই ধরনের আমরা কিছুটা তার ফেস এক্সপ্রেশন, আই এক্সপ্রেশন দেখতে পাচ্ছিলাম। ওভারঅল ম্যাজিকের ট্রেলারটা খুব দারুণ লেগেছে আমার এবং ইমপ্রেসিভ একটা ট্রেলার মনে হয়েছে। অনেকে ট্রেলারের ভিএফএক্স নিয়ে মজা উঠাতে পারে, যারা মনে করে যে বাংলা সিনেমার বাজেট হয়তো 150 কোটি 200 কোটি টাকা, কিন্তু এটা বলে রাখা দরকার এরা একটা নতুন প্রোডাকশন হাউসের সিনেমা, এদের বাজেট অত বেশি না। তাও যে এরা তারা একটা নতুন কন্টেন্ট ট্রাই করছে, এটা কোনো সাউথের মুভির রিমেক না, এবং যারা বলছিল এটা সাউথের মুভির হয়তো কোনো রিমেক হতে চলেছে, তাদের জন্য বলে রাখা দরকার এটা কোনো সাউথের মুভি রিমেক না, এটা একটা ফেস স্টোরি নিয়ে তৈরি করছে অঙ্কুশ হাজরা। ওভারঅল ম্যাজিকের ট্রেলারটা দুর্দান্ত লেগেছে এবং এটি ইমপ্রেসিভ একটা ট্রেলার। এটাই ছিল ম্যাজিকের ট্রেলার নিয়ে আমার রিভিউ অ্যান্ড রিয়াকশন। ভিডিওটা যদি একটুও ভালো হয় তাহলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর চাইলে প্রথমবার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এই ধরনের ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই।